ধাক্কা মেরে বার করে দেয়া হলো ভারতীয়দের, জার্সি পরার অপরাধে দেখা হলো না এশিয়া কাপ ফাইনাল। রবিবার দুবাই মাঠে ফাইনালে মুখোমুখি পাকিস্তান এবং শ্রীলঙ্কা, সেই দুই দলের সমর্থকরা মাঠে ভিড় করেন, ঢুকতে দেয়া হলো না ভারতীয় সমর্থকদের। তারা ভারতীয় জার্সি পরে খেলা দেখতে গিয়েছিলেন শুধুমাত্র সেই কারণে এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান বনাম শ্রীলঙ্কা ম্যাচ দেখতে স্টেডিয়ামে ঢুকতে দেয়া হলো না ভারতীয় সমর্থকদের। দুবাই স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে এমনটাই অভিযোগ করলেন তারা। ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি টুইটার পেজ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়। সেখানে এক ভারতীয় সমর্থক বলেন, আমরা খেলা দেখতে এসেছিলাম কিন্তু ভারতীয় দলের জার্সি পরে আসি বলে ঢুকতে দেয়া হলো না, আমাদের ঠেলে বার করে দেয়া হয়। অন্য দেশের সমর্থকরা এমন করলে তবুও মানতাম, কিন্তু পুলিশ আমাদেরকে বার করে দিয়েছে। হতে পারতো আমাদের ভালোর জন্যই ওরা ঢুকতে দেয়নি, কিন্তু সেটা ভালোভাবে বলা যেত। সেই সমর্থকরা আরও জানান যে তাদের পোশাক বদল করে আসতে বলা হয়। এই বিষয় নিয়ে আইসিসি এবং এসিসিকে তদন্ত করার আবেদন করেছে সমর্থকরা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ক্রিকেট বিশ্বের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।